আবারও এনজিপিতে ঢোকার মুহূর্তে হামলা হলো বন্দে ভারত এক্সপ্রেসের কাছে। ভোর দুপুরে এনজিপি স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটল। মালদার পর এবার এনজিপি, ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনা। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িতে ঢোকার সময় ফের বন্দে ভারতে পাথর বৃষ্টির ঘটনা ঘটে। ভোর দুপুরে এনজিপি স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসে হামলা। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হলো বন্দে ভারত এক্সপ্রেসের C3 C6 কামরা। কিভাবে পাথর বৃষ্টি করে একেবারে ট্রেনের জানলার কাজ ভেঙে চুরমার করা হয়েছে আপনারা দেখছেন সেই ছবি। যাত্রা শুরুর তিন দিনের মধ্যে দুবার হামলা, প্রথমে মালদা এবং তারপর নিউ জলপাইগুড়ি স্টেশন। প্রশ্নে বন্দে ভারতের যাত্রী সুরক্ষা। বারবার হামলার শিকার হচ্ছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রা শুরুর তিন দিনের মধ্যেই দুবার হামলার ঘটনা ঘটল। শুক্রবার যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস এবং তারপর এই তিন দিনের মধ্যেই হামলার ঘটনা ঘটল। আজ মঙ্গলবার, এই শনি রবি সোম মঙ্গলের মধ্যেই দুবার হামলার ঘটনা ঘটল, প্রথমে মালদা এবং তারপর এনজিপি। প্রশ্নে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী সুরক্ষা। আপনাদের আরো একবার জানাবো যে ঘটনা আপনারা দেখছেন, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, একেবারে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের কাচ, জানলার কাচ কিভাবে ভেঙে চুরমার করে দেয়া হয়েছে দেখছেন সেই ছবি। পাথর বৃষ্টি করা হয় মালদার পর এবার এনজিপি। বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলার ঘটনা ঘটল। হাওড়া থেকে এনজিপি ঢোকার সময় এই ঘটনা ঘটে, অর্থাৎ বন্দে ভারতে পাথর বৃষ্টি করা হয় একেবারে ভর দুপুরেই। যে সময় এনজিপিতে ট্রেনটি ঢুকছিল সেই সময় বন্দে ভারত এক্সপ্রেসের ওপর পাথর বৃষ্টি করা হয়, দেখতেই পাচ্ছেন সেই পাথর ছোড়ার ফলে জানলার কাচ কিভাবে চুরমার হয়ে গেছে। C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে। C3 এবং C6 কামরা। যাত্রা শুরুর তিন দিনের মধ্যেই দুবার হামলার ঘটনা ঘটল, প্রথম মালদা দ্বিতীয় এনজিপি। প্রশ্নে বন্দে ভারতের যাত্রী সুরক্ষা। বারবার হামলার শিকার হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আপনাদের নিশ্চয়ই মালদার ঘটনা মনে আছে। মালদায় যেভাবে যাত্রা শুরুর দ্বিতীয় দিনে হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস আক্রান্ত হয়, কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর ছোড়া হয়, C3 কামরার দরজার কাজ ক্ষতিগ্রস্ত হয়, এবার নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে বন্দে ভারত এক্সপ্রেস ক্ষতিগ্রস্ত হল C3 এবং C6 কামরা। মালদার পর এবার নিউ জলপাইগুড়ি। হাওড়া থেকে এনজিপি ঢোকার সময় বন্দে ভারতে পাথর বৃষ্টি হয়, পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হল বন্দে ভারত এক্সপ্রেসে C3 C6 কামরা। যাত্রা শুরু তিন দিনের মধ্যেই দুবার হামলার ঘটনা ঘটে। মালদার পর এবার নিউ জলপাইগুড়ি, দেখতেই পাচ্ছেন সেই ছবি, কিভাবে চুরমার করে দেয়া হয়েছে পাথর বৃষ্টি করে, একেবারে চুরমার হয়ে গেছে দরজার কাজ, জানলার কাজ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নিউ জলপাইগুড়িতে ঢোকার মুখেই এই ঘটনা ঘটে, অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোড়া হলো আবারও মালদার পর। বন্দে ভারত এক্সপ্রেস যখন যাত্রা শুরু করে, আপনাদের মনে করিয়ে দিই, দ্বিতীয় দিনই মালদায় আক্রান্ত হয় হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর ছোড়া হয়, C3 কামরার দরজার কাজ ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায় ট্রেনের জানলা। এবং এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে শমসি স্টেশনে RPF এর কাছে অভিযোগ দায়ের হয়। কিন্তু আজকে আবারও নিউ জলপাইগুড়িতে, মালদার পর নিউ জলপাইগুড়িতে আবারও পাথর ছোড়া হলো বন্দে ভারত এক্সপ্রেসে। C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হলো একেবারে যাত্রা শুরু তিন দিনের মধ্যেই দ্বিতীয়বার হামলার ঘটনা। প্রশ্নে যাত্রী সুরক্ষা। মালদার পর এবার এনজিপি, ফের বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা। শুক্রবার যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে এনজিপি ঢোকার সময় বন্দে ভারতে পাথর বৃষ্টি হলো একেবারে ভর দুপুরে। বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনা ঘটে। জানলার কাচ পাথর ছুঁড়ে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি।